মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দুদিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইওর সঙ্গে বাড়তি দায়িত্ব রাহুল মজুমদারকে, একই সঙ্গে বদলি করা হলো আরো 24 জন অফিসারকে। আরেকবার আপনাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দুদিনের মাথায় পুরুলিয়ার ডিএম কে বদলি করা হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইওর সঙ্গে বাড়তি দায়িত্ব সামলাবেন রাহুল মজুমদার। একই সঙ্গে বদলি করা হয়েছে আরো 24 জন আধিকারিককেও। আমার পার্টির লোক হলে আমি টেনে চারটি থাপ্পড় মারতাম এবং তাদের শাসন করার আমি। মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দুদিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইওর সঙ্গে বাড়তি দায়িত্ব রাহুল মজুমদারকে। কথা বলছি এখানে, তোমার পুলিশ চলে যাবে, গিয়ে এনকোয়ারি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দুদিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইওর সঙ্গে বাড়তি দায়িত্ব রাহুল মজুমদারকে, একই সঙ্গে বদলি করা হলো আরো 24 জন অফিসারকে। আরেকবার আপনাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দুদিনের মাথায় পুরুলিয়ার ডিএম কে বদলি করা হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইওর সঙ্গে বাড়তি দায়িত্ব সামলাবেন রাহুল মজুমদার। একই সঙ্গে বদলি করা হয়েছে আরো 24 জন আধিকারিককেও। আমার পার্টির লোক হলে আমি টেনে চারটি থাপ্পড় মারতাম এবং তাদের শাসন করার আমি। মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দুদিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইওর সঙ্গে বাড়তি দায়িত্ব রাহুল মজুমদারকে। কথা বলছি এখানে, তোমার পুলিশ চলে যাবে, গিয়ে এনকোয়ারি করবে। আমার পার্টির লোক হলে আমি টেনে চারটি। ছটার মধ্যে পাঁচটা আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওদের স্টেডিয়ামটা আমি দেখলাম হাফ হার্টেড হয়ে আছে।